MBBS ইন অ্যাব্রড, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। মহোদয় উপবিষ্ট আছেন আমাদের এই সাংগঠনিক জেলা, যিনি দলের পক্ষে দেখভাল করছেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার প্রাক্তন বিশিষ্ট কার্যকর্তা প্রিয় অবনী ঘোষ মহোদয়, আমাদের বিশিষ্ট শিক্ষক তমলুক সাংগঠনিক জেলার অবজারভার তথা আমাদের নেতৃত্ব মাননীয় স্বপন দত্ত মহোদয়, তাদেরকে আমি যথাযথ অভিনন্দন জানাই। মঞ্চে আমাদের তিনজন বিধায়ককে আমরা পেয়েছি, 150 বছরের প্রাচীন কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক, দক্ষিণ কাঁথির লোকপ্রিয় বিধায়ক শিক্ষাবিদ অরূপ দাস, উত্তর কাঁথির বিধায়িকা, দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, সমাজসেবিকা সম্মানীয়া শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া, উপবিষ্ট আছেন খেজুরির বিধায়ক তথা আমাদের সাংগঠনিক জেলার যুব মোর্চার চালিকা শক্তি প্রিয় শিক্ষক শান্তনু প্রামাণিক। আমাদের এই সাংগঠনিক জেলা 4 জন জিএস আছেন, তার মধ্যে তাপস দোলাই সেকেন্ড টার্মের জিএস, সৌমেন্দু অধিকারী প্রাক্তন পুর প্রধান এবং জিএস, সঞ্চালক ভাই চন্দ্রশেখর মণ্ডল, শিক্ষক জেলা পরিষদ মেম্বার মমতা মাইতি বোন, এদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। এখানে সহসভাপতি অসীম মিশ্র সহ একাধিক কার্যকর্তা আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের সমাগম ঘটেছে এবং প্রাক্তন বিধায়িকা বনশ্রীদি সহ অন্যান্যরাও আছেন। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের 2 জন কাউন্সিলর আছেন সুশীল এবং তাপস, তাদেরকেও অভিনন্দন জানিয়ে প্রেস মিডিয়াকে ওয়েলকাম জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। কারণ আমি প্রায় সকলকেই চেষ্টা করেছি সম্মানিত করার, এটা তারা আশা করে এবং তারা প্রত্যেক দিন কঠিন লড়াই করছে। একদিকে জিহাদি শক্তি, অন্যদিকে পুলিশ, মমতা পুলিশ, চটি চাটা পুলিশ, দলদাসে পরিণত হওয়া পুলিশ, তারা যেভাবে তারাই ঠিকা নিয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে এই তোলামূল নামক পার্টিটাকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার। বাঁচিয়ে রাখতে ওরা পারবে না, বেশি দিন সময় লাগবে না, আমরা কার্য তো গুছিয়ে নিয়ে এসেছি, আর কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কি হবে। আজকে শুভ বিজয়া দশমী, এই বিজয়া দশমীতে আপনারা জানেন আমরা শুধুমাত্র শাস্ত্র পঞ্জিকা মতে বিসর্জন সিঁদুর খেলা ভট বিসর্জনের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখি না। আমরা যারা ভারতীয়ত্বে বিশ্বাস করি, আমরা যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করি, তারা মনে করি ভারতীয়ত্ব আর সনাতন সংস্কৃতি এটা আলাদা নয়। আমাদের কাছে বিজয়ার দিনটা হচ্ছে অসুর নিধন, অশুভ শক্তির পরাস্ত হওয়া, শুভ শক্তির উত্তরণ ঘটানো। তাই অসুরের প্রতীক হিসেবে রাবণ বধ বা রাবণ পোড়ানোর মধ্য দিয়ে শুভ বিজয়া সূচিত হয়, তাকে দশেরা বলে বলা হয়। তাই আমরা বিজয়ার ঠিক পরে দীপাবলির আগের দিন পর্যন্ত বিজয়ার শুভেচ্ছা বিনিময়, আগামী 1 বছরের জন্য অশুভ শক্তি চিহ্নিত করে সেই অশুভ শক্তি নাশ করার জন্য সংকল্পবদ্ধ হওয়া, মিষ্টিমুখ করা, প্রতি নমস্কার প্রতি নমস্কার করা, আলিঙ্গন করা, বয়স অনুযায়ী প্রণাম দেওয়া এবং প্রণাম নেওয়া, এটা আমাদের চিরাচরিত ঐতিহ্যের মধ্যে পড়ে। আমরা সে কাজটা করছি। আমরা যদি একটু পিছিয়ে যাই, সামনে ভারত মাতার ছবি আছে,
অখণ্ড ভারত, পূর্ণাঙ্গ ভারত। যদি আপনি কল্পনা করেন ওই তাজিকিস্তান, আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার থেকে চীনের একটা অংশ এবং পুরো পাকিস্তান, এটাই ছিল অখণ্ড ভারত, পূর্ণাঙ্গ ভারত। আজকে এই ভারত ধর্মীয় কারণে এবং বিভিন্ন হানাদারদের আক্রমণের ফলে, বিশেষ করে মোগল থেকে শুরু করে আলাউদ্দিন খিলজি থেকে শুরু করে পর পর আফজল খাঁ থেকে শুরু করে যেভাবে ভারত খণ্ডিত হতে হতে আজকে এই জায়গায় এসেছে, তা সেই জায়গায় যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত হতে হবে, যেটা ভারতীয় জনতা পার্টি করে। আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে বা আমার পরিবার যুক্ত থাকার পরেও আমি যুক্ত হয়েছি কেন, কমিউনিস্ট পার্টি যারা গর্তে ঢুকে গেছিল, এখন কয়েকটা লোক গ্রেফতার হওয়ার পরে, দুর্নীতি সামনে আসার পরে, এজেন্সিগুলোর সক্রিয়তা বাড়ানোর পরে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীরা মিছিল করতে বেরিয়েছেন, কিন্তু ওদের সুযোগ হবে না, হাত কাটবে বিজেপি, কই খাবো আমরা, এটা আমরা করতে দেব না। এই কমিউনিস্ট পার্টির কাছে প্রথম মন্ত্র কি? প্রথম মন্ত্র হচ্ছে দল, প্রথম মন্ত্র দল। এই যে দেখলেন না, দু মাস ধরে চীনের রাষ্ট্রপ্রধানকে দেখতে পাওয়া যাচ্ছে না, সামরিক বাহিনী তাকে ঘরে ঢুকিয়ে তালা লাগিয়ে রেখেছে। এদের কাছে দল হচ্ছে প্রধান, দেশ তারপরে, ব্যক্তি আরও পরে। জাতীয়তাবাদী রাজনীতি নাম করে যারা সৃষ্টি হয়েছিল, এক কংগ্রেস, পরবর্তীকালে এই রাজ্যের প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেস, যাকে আদর করে আমরা তোলামূল পার্টি বলি। এই দুটো পার্টি তাদের আদর্শ কি? আদর্শ হচ্ছে পরিবারবাদ, কোম্পানির মতো দল চালায় এবং তোষণের রাজনীতি করে। এদের কাছে ফার্স্ট কি? কংগ্রেসের কাছে ফার্স্ট হচ্ছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। তোলামূলের কাছে ফার্স্ট আর লাস্টকে পিসি আর ভাইপো, ভাইপো আর পিসি, এর লাস্ট আর ফার্স্ট বলে কিছু নাই। এদের কাছে হচ্ছে পরিবার ফার্স্ট, নেশান চুলায় যাক, দলটা বেঁচে থাকুক। আর ভারতীয় জনতা পার্টির কাছে প্রথম কি? প্রথম হচ্ছে দেশ, রাষ্ট্রবাদ, ভারতীয়ত্ব, এটা হচ্ছে ফার্স্ট। দলের স্বার্থ অনেক দূরে, ব্যক্তির স্বার্থের কোনো জায়গা নেই, এটাই হলো ভারতীয় জনতা পার্টি। তার সেই জন্য আমার মতো অনেকেই এই রাষ্ট্রবাদ এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই ভারত যে বিশ্বগুরু কার্যত হয়ে গেছে, তার জন্যই আমরা সবাই এগিয়ে এসে ধীরে 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 এই পার্টিকে আরো শক্তিশালী করার কাজে আত্মনিয়োগ করেছি। আমাদের দেশে ভারতীয়ত্ব মানেই সনাতন সংস্কৃতি, সনাতন সংস্কৃতির জন্যই ভারতীয়ত্ব। তাই এই ভারতবর্ষের আলাদা নাম হচ্ছে হিন্দুস্তান। মোহাম্মদ আলী জিন্না বিভীষিকাময় দেশ ভাগ করেছিলেন, পাকিস্তান সৃষ্টি করেছিলেন, ইসলামিক কান্ট্রি, সেখানে ইসলামিক লয় শেষ কথা বলে, আর ভারতবর্ষের অন্য নাম হিন্দুস্তান করা হয়েছিল, যাতে আমরা সনাতনী হিন্দুরা এখানে বেঁচে থাকি, নিজে স্বাধীনভাবে ধর্ম কর্ম আস্থার যে সংস্কার সেটা চালিয়ে নিয়ে যেতে পারি। আজকে ভারতবর্ষে এই দেশের মধ্যে থেকে দেখছেন না, কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের চোরা গোপটা খুন করছে। একজন নেতা, তিনি নিজেকে সেকুলার বলেন, ফারুক আবদুল্লাহ, তিনি বলছেন কাশ্মীর সমস্যা সমাধান না হলে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা লীলা চলবে। এটা আপনি পাকিস্তানে বসে বলতে পারবেন, অন্য কোনো ইসলামিক কান্ট্রিতে বলতে পারবেন, যেটা ভারতবর্ষে বলে বলা যাচ্ছে। এখানে ফ্রিডম অফ স্পিচ স্বাধীনতা দিয়ে গেছিল বলে এই দেশের ভিতরে থাকা দেশবিরোধী শক্তিরা জিহাদের নামে, আজাদির নামে, ইনকিলাবের নামে ভারতবর্ষে এখনো এইভাবে দেশকে দুর্বল করার কাজ করে। আমাদের মোদীজি আসার আগে গোটা ভারতবর্ষে নির্বাচন হতো,
তিনটি বিষয়ের উপরে দাঁড়িয়ে। একটা বিষয় কি? একটা বিষয় হলো পরিবারবাদ, আরেকটা বিষয় কি? জাতিবাদ। আমাদের যারা বিশেষ করে সনাতন হিন্দু তাদের মধ্যে খুব সুকৌশলে কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলো ভাগাভাগি করে দিত, বলতো তুমি উঁচু জাত, তুমি নিচু জাত, তুমি তফসিলি, তুমি ব্রাহ্মণ, তুমি কায়স্থ, তুমি ভূমিহার, তুমি রাজপুত, তুমি মাহেশ্য, তুমি চাষি, তুমি কৈবর্ত, নানাভাবে আমাদেরকে বিভক্ত করত এবং জাতপাতের রাজনীতির মধ্য দিয়ে এরা ভারতবর্ষকে এবং রাজ্যগুলিকে শাসন করেছে। এক যদি পরিবারবাদ হয়, দুই হচ্ছে জাতিবাদ, আর তিন হচ্ছে তোষণের রাজনীতি। তোষণের রাজনীতি করে, ভোট ব্যাংকের রাজনীতি করে আজকে নরেন্দ্র মোদীজি, তিনি রাম মন্দির বলুন, যে কোনো ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা নির্দেশও পার্লামেন্টে এনে খণ্ডন করেননি। কিন্তু প্রয়াত রাজীব গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী শাহবানু মামলাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট পার্লামেন্টে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতায় বাতিল করেছিলেন, আপনারা জানেন। অর্থাৎ তোষণের রাজনীতির মধ্য দিয়ে ভোট ব্যাংকের রাজনীতিকে ঠিক জায়গায় নিয়ে গিয়ে ক্ষমতা দখল এই ভারতবর্ষে ছিল 14 সালের আগে। মোদিজির নেতৃত্বে প্রায় 90% রাজ্যে পরিবারবাদ, জাতিবাদ, তোষণ ধ্বংস হয়ে গেছে। দুটো জায়গায় এখনো এটা চলছে। কোথায় চলছে? একটা পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গে একটা পরিবার পিসিআর ভাইপো কোম্পানির মতো চালাচ্ছে, আর তার সঙ্গে 30% ভোট ব্যাংকে শক্তিশালী করে তারা এই তোষণের রাজনীতিটা করতে চান। সেই কারণে লক্ষ্মী পুজোর দিন মোমিনপুর, ইকবালপুরে, খিদিরপুরে যা ঘটেছে এটা স্বাধীন ভারতবর্ষে কখনো কাঙ্ক্ষিত ছিল না। তারা আপনি যদি 20 বছর আগে আপনি ডেমোগ্রাফি দেখেন, তাহলে দেখবেন ওই এলাকায় হিন্দু জনসংখ্যা 50%-এর উপরে ছিল। আজকে মোমিনপুর, খিদিরপুর, ইকবালপুর এলাকায় হিন্দু জনসংখ্যা 20%-এর নিচে নেমে এসেছে। মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটিয়ে হিন্দু শূন্য করব, তাহলে আমার ভোট ব্যাংক ঠিক থাকবে। তোষণের রাজনীতির এটাই হলো প্রকৃষ্ট উদাহরণ, যা সম্প্রতি কলকাতায় লক্ষ্মী পুজোর দিন হয়ে গেছে। ঠিক একইভাবে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা, সেখানেও আপনার যে টিআরএস বলে পার্টিটা আছে তারাও পরিবার বা তার পিতার নাম হচ্ছে আমাদের কেসি রাও, আর পুত্রের নাম হচ্ছে কে পি রমা রাও, এই দুজন মিলে চালান। সঙ্গে মুসলিম ইতিহাদুল মুসলিমিনের যিনি নেতা আসাউদ্দিন ওয়াসি, তিনি হচ্ছেন তার দোসর। তাই আমাদের হায়দ্রাবাদ কনফারেন্সে ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরণীতে অমিত শাহজি, আমাদের প্রাক্তন সভাপতি, যশস্বী গৃহমন্ত্রী, তা যে বক্তব্য তিনি বলেছেন, অচিরেই আমরা এই দুটো রাজ্যে পরিবারবাদ আর তুষ্টিকরণের রাজনীতি খতম করব, এক পশ্চিমবঙ্গ, দুই হচ্ছে তেলেঙ্গানা। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বুথকে শক্তিশালী করতে হবে, পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুশীল যদি প্রতিরোধ করে পদ্মপুকুরিয়া থেকে সেই ফাটা জিন্স পরা লোকগুলোকে, যারা 5 দিন স্নান করে না, 3 দিন দাঁত মাজে না, হাঁটু ছেঁড়া প্যান্ট পরে, কানে দুল আর লাল চুল, তাদেরকে যদি আর র্যাপের পোশাক পরা কিছু জেহাদি দরদাস পুলিশকে যদি খেদাতে পারে, আমাদের পদ্মপুকুরিয়া গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, তাহলে এই কাজটা সমস্ত হিন্দু প্রধান বুথে আপনাদের করতে হবে। এখন থেকে বুথকে দুর্গে পরিণত করতে হবে। লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, এতটুকু ছাড়ার কোনো জায়গা নেই।
আমাদের দলের পক্ষ থেকে সূচনা দিয়ে আপনাদের বলে দেওয়া হবে অঞ্চল টিম করার জন্য, বিধানসভা স্তরে টিম করার জন্য, ব্লকে টিম করার জন্য এবং ডিসেম্বর মাস জুড়ে অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে আপনারা প্রতিটা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত দখল করার লক্ষ্য নিয়ে সুন্দর করে কাজ করবেন এই আশা করব। 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। 100 দিনের কাজে আজকে কেন টাকা আসছে না? তৃণমূল নেতাদের ছটফট করছে, পার্টি অফিসে ভিড় নেই, মিছিলে লোক নেই, পকেটে টাকা নেই। তৃণমূলের অনেক নেতা বলছে বাইরের রাজ্যে কাজে চলে যাব, আর মাল পাওয়া যাচ্ছে না। এত চুরি করেছে পঞ্চায়েতে, এত পুকুর কাটার নামে, কলা গাছের বাগানের নামে, আইবিএস এর নামে, এ সব ধরা পড়বে। আমরা উপরের চোরগুলোকে ধরছি, নিচের তলার চোরগুলোকে খেদানোর দায়িত্বটা আপনাদের সবাইকে নিতে হবে। একেবারে ঐক্যবদ্ধভাবে একেবারে লড়াই করে সুন্দর করে মজবুত সংগঠন করে করতে হবে। নবীন সেন ফাইলে বাধা দিলে আমরা বুঝে নেব, কাউন্টিং হলে লুট করলে আমরা বুঝে নেব। শুধু আপনাদের কার্যকর্তাদের দায়িত্ব বুথটাকে শক্তিশালী করে অন্তত 30 জনের বুথ টিম তৈরি করে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়া। আর লোকসভার ভোট বা বিধানসভার ভোট, যেটা আমরা বারবার বলছি যে 24-এ একসঙ্গে লোকসভা আর বিধানসভার ভোট হবে, কিভাবে হবে আস্তে 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 দেখতে থাকুন, ভরসা আমাদের উপরে রাখুন। গত বছর এই সময় যে আবহাওয়া ছিল, যে রোয়াব ছিল, যে আস্ফালন ছিল, এখন আছে? কত কমে গেছে? 80% কমে গেছে, 20% বাকি আছে, 20% বাকি আছে। পিসি ভাইপো এদেরকে ফাইনালি টাচ করতে হবে, না করলে এই বৃত্ত সম্পূর্ণ হবে না। দুর্গা পূজার আগে 1 কুইন্টালের উপরে যারা ছিলেন তারা ভিতরে ঢুকেছেন, দুর্গা পূজার পরে কালী পূজার মধ্যে আর একটা বড় ডাকাত ভিতরে গেছে। আর দিওয়ালি গেলে আপনি দেখবেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, দেখবেন কর্মচারীর বেতন দিতে পারবে না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিভাবে দিচ্ছেন আমি বলেছি, যে মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা শর্ট হচ্ছে আইসিডিএস থেকে ভেঙে দিয়ে দিচ্ছে, পরের মাসে আইসিডিএস এর টাকা মিড ডে মিল থেকে ভেঙে দিয়ে দিচ্ছে, সব ব্যবসা বন্ধ হবে। বিরোধী দলনেতাকে যে দায়িত্ব 2 কোটি 28 লক্ষ লোক দিয়েছে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করছি। আপনারা সুন্দর করে গুছিয়ে বুথের সংগঠনটা করুন, তুই বড় না মুই বড় এর মধ্যে যাওয়ার দরকার নেই। প্রথমে এই তোলামূল থেকে বাঁচতে হবে, আপনার প্রজন্ম ধ্বংস, আপনার প্রজন্ম ধ্বংস, চাকরি পাওয়ার সুযোগ নেই, 40 পেরিয়ে গেছে। আপনার পরের প্রজন্মকে যাতে ধ্বংস না হতে হয় প্রথম কাজ হচ্ছে তোলামূল মুক্ত পশ্চিমবঙ্গ, পিসি ভাইপ মুক্ত পশ্চিমবঙ্গ, লেডি কিমের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। তাই আমি নতুন নাম দিয়েছি পুতনা রাক্ষসীর হাত থেকে বাংলাকে বাঁচাতে। ভালো করে শপথ নিয়ে বাড়ি ফিরুন, একদম আছি, চোখের জল পড়লে রক্ত পড়লে একদম সাথে আছি, একদম সামনের দিন জোর লড়াই, একদম তৈরি হন। বুঝিয়ে দিতে হবে মমতা ব্যানার্জিকে যে এ মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, এ মাটিতে এসব জিনিস হয় না। আর আপনারা দেখছেন পোর্টালের উপর ডিজিটালের উপর আক্রমণ করছে, মানব গুহকে বলে একজন বেঙ্গল নিউজ তাকে জেলে রেখেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি যখন বলেন যে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে সেইটা বললেই অপরাধ, 1170টা পৃথিবীতে দেশ। মমতা ব্যানার্জি বলছেন মাতঙ্গিনী হাজরা তার জন্মদিন, স্মরণ করি মাকে, গান্ধীবুড়িকে। মাতঙ্গিনী হাজরা তিনি তমলুকের বানপুকুরে নয়,
এই দিগার কাছে পিছামনিতে নাকি রক্ত খেতে খেতে মারা গেছে। এই মূর্খ মমতা ব্যানার্জি বলছেন যে 41 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নয়, 47-এ গান্ধীজির অনশন ভাঙিয়েছিলেন শরবত খেয়ে। এগুলো বলা যাবে না, এগুলো দেখানো যাবে না। একটা মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এই পুজো আসছে, আপনারা চপ ভাজুন, কেটলি কিনুন, 1000 টাকা নেন, মাকে বলুন একটু ঘুগনি করে দিতে, প্যান্ডেলের সামনে বেচুন, কোটিপতি হবেন। কোন উন্মাদের রাজত্বে আমরা আছি? বলছে কাশফুলের পাশ বালিশ আর বালাপোস তৈরি করুন, প্রচুর রোজগার হবে। বলছে কচুরিপানার ব্যাগ, কচুরিপানার বাটি থালা, প্রচুর রোজগার হবে। এ কোথেকে এসছে, কোন গ্রহ থেকে এসছে আমি জানতে চাই। আজকে শিলিগুড়িতে না বলে ফেলে যে জোনাকি পোকা ধরো, টুনি বাল্ব লাগবে না, প্রদীপ লাগবে না। আজকে শিলিগুড়িতে না বলে ফেলে শীত আসছে, শোয়া পোকা হবে, শোয়া পোকার লোমগুলো সংগ্রহ করে সোয়েটার বানা, এগুলো উনি বলবেন। আর এগুলো যদি কেউ বলে তার অপরাধ হবে, তাকে জেল খাটতে হবে। একদম লড়াই করুন। সিপিএম কে কি করে উৎখাত করেছে আমি জানি, একেও কি করে উৎখাত করতে হয় আমি জানি। শুধু সঙ্গে থাকুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। খরচ করি না আমি, আমার বাড়িতে রয়েছে এক বিধায়কের খামার বাড়ি, সেখানে সরকারি টাকা তিনি খরচ হতে দিচ্ছেন। 38 লক্ষ টাকা খরচ করেছে, তাহলে এডিএম কেন লিখবে? তাহলে তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত সহকারী বা পার্টির লোকরা লিখতে পারে। একজন এডিএম পিডাব্লিউডিকে অর্ডার দিচ্ছে মানে এটা কি? উনি কি টুপি পরাচ্ছেন নাকি? আমি আগে বলে দিয়েছি বলে টুইট করে এডিএম দিবেন কেন? রিকুইজিশন, রিকুইজিশনটা পার্টি থেকে দিতে পারতো, ব্যক্তিগতভাবে উনি দিতে পারতেন বা উনার সিকিউরিটির লোকরা দিতে পারতেন। পিডাব্লিউডি কাজ করবে কেন? যদি আমি আমার বাড়ি সারাই, পিডাব্লিউডি কাজ করতে পারে? এসব ধপের চপ দেখিয়ে লাভ নেই। আমার বাড়ি সারালে আমাকে মিস্ত্রিকে বা ব্যক্তিগত এজেন্সিকে এনে, ঠিকাদারকে এনে করতে হবে, পিডাব্লিউডি সারাবে কেন? সব কত টুপি পরাবেন পশ্চিমবঙ্গের লোককে? আপনার টুপি পরবে না। যেমন আপনি রামপুরহাটে দিয়েছেন পারমানেন্ট চাকরি গ্রুপ ডিতে, আর ওখানে যেহেতু রাজবংশী হিন্দু ছেলে, আপনি বলছেন সিভিক পুলিশে কাজ করো। না না, এটা বিষয়, এর আগেও একটা সরকারি অনুষ্ঠানে তিনি কোচবিহারে ছিলেন, এর সঙ্গে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। আর অনন্ত মহারাজই বলবেন কেন তিনি সরকারি অনুষ্ঠানে এসেছেন, এর আগে কোচবিহারে ছিলেন, নতুন কিছু নয়। এটা নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। উত্তরবঙ্গ অনেক আগে গেছে, দক্ষিণবঙ্গেও যেটুকু আছে আগামী দিনে যাবে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না, সাহস আছে জিজ্ঞেস করার? জিজ্ঞেস করুন। প্রাথমিকে ধর্ণা নিয়ে হাইকোর্টে প্রাথমিক কোর্ট বলছে কর্মীরা যেতে পারছে না, তাদের আচরণ করা হচ্ছে, তাদের ব্যাকআপ দেওয়া হচ্ছে। তাদেরকে ডেকে আলোচনা করছেন না কেন? ভাইপোকে এসে আলোচনা করার কি? যারা ধর্ণা দিচ্ছে তাদের 5 জন বা 10 জন প্রতিনিধিকে ডেকে, শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী, বোর্ডের যারা মাথা, তারা আলোচনা কভার করেছেন কোর্টে চলে যাওয়ার আগে? যদি আলোচনা ফেল করে, ওরা অনর থাকে, তখন তো এসবের প্রশ্ন। ওদের সঙ্গে তো আলোচনাই করেননি। ওদের যদি যুক্তি না থাকে, যুক্তি আপনাদের খণ্ডন করতে হবে, আলোচনায় বসুন। আমরা এর প্রতিবাদ করব, প্রতিরোধ করব, আদালতের শরণাপন্ন হব। উচ্চ আদালত ভরসা করেছিল পুরো ভোটে, রাজ্য পুলিশ দিয়ে ভোট করিয়ে কি হয়েছে প্রধান বিচারপতি দেখেছে, দেখেছে বলে কাঁথি পুরসভার ভোটে সমস্ত সিসিটিভি তিনি সেন্ট্রাল ফরেন্সিককে দিয়ে তদন্ত করতে বলেছিলেন। যাই হোক, সুপ্রিম কোর্টে আপাতত ইন্টারিম স্টে আছে ওই কেসটা, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা করে জুডিশিয়ারি দেখেছে কিভাবে পুরসভার ভোট লুট হয়েছে। গোটা রাজ্যে ভাটপাড়া কেন, গোটা রাজ্যেই কোথাও কোনো নেই। এই যে কাঁথি থানা, মমতা থানা, এর কাজ কি? শুভেন্দু অধিকারী, তার পরিবার, তার সঙ্গে কে যায়, কে খায়, কে
তার অফিসে কাজ করে, কে তার গাড়ি চালায়, কে কোথায় যায়, এদের সারা দিন সকাল থেকে এটা কাজ। এটা এদের করতে কে বলেছে? পিসি নইলে ভাই, এটা গোটা মডেলটা পশ্চিমবঙ্গে। কাটমানি তোলো, বিরোধীদের প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের বিরোধিতা করো, কেস করো, আর পিসি ভাইপোকে সুরক্ষা দাও। এই এজেন্ডার বাইরে মমতা পুলিশের কোনো এজেন্ডা নেই। নইলে আপনি দেখছেন মালদা জেলা থেকে কোনো ক্লাব যায়নি, গাড়িগুলো সিভিক দিয়ে ভর্তি করেছে, সিভিক পুলিশের লোকেদের সব গাড়িতে ঢুকিয়েছে। মালদায় খবর নেন, কোনো ক্লাবের লোক মমতা ব্যানার্জির ওই 60,000 টাকার ওই অনুষ্ঠানে যায়নি। মদ মাতালদের কথার উত্তর দিন, ওটা আপনাকে ভাবতে হবে। কখন বলেছে, সকালে না রাত্রে?